বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতির দাবিতে রাজধানী সহ সারা দেশে গণ অনশন পালন করছে বিএনপি। রাজধানীর নয়পলটনে দলীয় কার্যালয়ে এই কর্মসূচি শুরু হয় সকাল 9টা থেকে। এ সময় সূচনা বক্তব্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়া এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। অনতিবিলম্বে তাকে বিদেশে চিকিৎসার অনুমতি দিতে সরকারের কাছে দাবিও জানান তিনি। এ সময় সারাদেশে শান্তিপূর্ণভাবে গণ অনশন কর্মসূচি পালনে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান মির্জা ফখরুল। সরকার এখন পর্যন্ত তাকে সেই সুযোগ প্রদান করছে না।